البلاد التي لم يخلق مثلها في البلاد. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত মোতালেব গাজী ভাই, ওমান থেকে আপনি জানতে চেয়েছেন যে খরগোশ খাওয়া সম্পর্কে, খরগোশ খাওয়া কি হালাল? এক প্রকার খরগোশ আছে যে তার নখগুলো বিড়ালের নখের মতো, আর এক প্রকার হলো বকরির খুরার মতো, এরকম তো খরগোশ খাওয়া যায় যে সেখানে সম্পর্কে জানাবেন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাত ওসসালাম আলা রসুলিল করিম, আমাবাদ। সম্মানিত মোতালিব গাজী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করুন, সুস্থ রাখুন, হেফাজত করুন। যেগুলি আল্লাহ হালাল করেছেন সেগুলো আর খেতে কোনো নিষেধ নাই, এবং সেগুলো যদি কেউ রুচিসম্মতভাবে খেতে পারে তাহলে খাবে, কিন্তু হালাল জিনিস হারাম করার অধিকার কেউ নাই, এবং সে এটা ফতোয়া দিতে পারবে না। এমনিভাবে হারাম জিনিস যেটা হারাম করেছেন আল্লাহ, এটার মধ্যে হালাল করার কেউ অধিকার নাই, তাহলে মারাত্মক কবিরা গুনাহ হবে। এই খরগোশ খাওয়া হালাল এ সম্পর্কে বেশ দলিল আছে, এবং ইমামগণ ঐক্যমত পোষণ করছেন, আলেমদেরও ঐক্যমত আছে এখানে। সেই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস স্পষ্ট প্রমাণ করবে এখানে হালালের ব্যাপারে, এটা যেটা বুখারীতে স্থান পেয়েছে 5595-তে, এবং সহিহ মুসলিম বর্ণনা আছে 1953-তে। হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি একটি আর খরগোশ শিকার করলেন, আল্লাহ সদ আর নাবার একটা খরগোশ শিকার করে, এটাকে নিয়ে আসা হলো আবু তলহা রাদিয়াল্লাহুর কাছে। আবু তলহা রাদিয়াল্লাহুর কাছে আনার পর আবু তলহা রাদিয়াল্লাহু জবা করলেন। জবা করার পরে এটা কি করা হলো, ফাবা আসা বি অরে কি হওয়া ফাঁকি জাহা, এটার একটা পায়ের অংশ অর্থাৎ রানের অংশ এবং সামনের অংশ অর্থাৎ হাতের অংশ এটা নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে পাঠানো হলো। তা আবু তলহা রাদিয়াল্লাহু বলতেছে আমি নিয়ে আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে, নিয়ে আসার পরে কবিলাহু আল্লাহ রাসূল এটা গ্রহণ করলেন। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ রাসূল যদি গ্রহণ না করতেন তাহলে এটা কী হয়ে যেত, নিষিদ্ধ করে দিতেন, এটা না যায় আসলে না করে দিতেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহির শরীয়ত প্রণীত এবং তিনি এটাকে গ্রহণ করছেন, তার মানে এটাকে বৈধতা প্রমাণ করলেন, জায়েজ করলেন। এই হাদিসের ভিত্তিতে ইমাম নাওয়াই রাহিমাহুল্লাহ সহ মুসলিমের ব্যাখ্যায় বলছেন যে ওয়া আকলুল আরনাবে হালালুন, যে খরগোশ খাওয়া হালাল, এটা কার কার এই সম্পর্কে কে বলেছেন? এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি স্পষ্ট প্রমাণ হলোই, এই সম্পর্কে দলিল দিয়েছেন। সুতরাং এখন কারা বলেছেন হালাল সম্পর্কে? আবার ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা রহিমাল্লাহ রহিমাহুমুল্লাহ জামিয়ান, এবং কাফাতুল ওলামা এবং সকল ওলামা এই বিষয়ে ঐক্যমত পোষণ করছেন যে এটা খাওয়া হালাল। ওই হাদিসের দলিলের ভিত্তিতে এখানে স্পষ্ট প্রমাণ হয়েছে। দুই একজনে এটাকে মাকরু মনে করতেন, খারাপ মনে করতেন, তার মধ্যে যেমন আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়, এবং ইবনু আবি লাইলা, এটা আল্লাহ আলাম, কিন্তু এখানে অধিকাংশ জামহুর উলামাদের মধ্যে এটা খানা হালাল এবং হাদিস স্পষ্ট প্রমাণ করে। মাওসুয়াতুল ফেকিয়ার পঞ্চম খণ্ডে 134 পৃষ্ঠায় এটা তারা উল্লেখ করছেন যে আল আরনাবু হালাল নাকলুহা ইন্দাল জামহুর, জামহুর উলামাদের নিকটে খরগোশ খাওয়া হালাল, তাতে কোনো সমস্যা নাই। তারপরে এই খরগোশ খেয়েছেন কেরা, সাহিদ ইবনু আবি ওয়াক্কাস রাজন খরগোশ খেয়েছেন, তারপরে এই বিষয়ে অনুমতি দিয়েছেন, আবু সাঈদ খুদরি রাজন রক্ষাসে অনুমতি দিয়েছেন, তারপরে তাবিঈনদের মধ্যে আতা ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ জামিয়ান অল্লাইস, তারা এগুলি কি হয়েছেন, খরগোশ খেয়েছেন তারা বা অনুমতি দিয়েছেন। তারপর আবু সাউর ইবনুল মুনজির তারা অনুমতি দিয়েছেন, আবদুল্লাহ বিন বাজ রহিমাল্লাহ তিনি এই বিষয়ে অভিমত দিয়েছেন। সুতরাং যেখানে স্পষ্টতা প্রমাণ করে সেখানে আর সন্দেহের কোনো অবকাশ থাকে না। এটি হলো এই বিষয়ে সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।